হ্যালো, সেলফি লাইফস্টাইলে আমি এখনও মেয়ের বাড়িতেই রয়েছি। আমি শর্মিষ্ঠা, সেলফি লাইফস্টাইলে আবার চলে এসেছি। দেখতে পাচ্ছ আমার উড়োনাড়া চেহারা, এখনও স্নান টান কিছু করিনি, স্নান করিনি, এইখানে আবার চলে এলাম, এই বারান্দায় চলে এসেছি, ওদের বারান্দায় চলে এসেছি। দেখতে পাচ্ছ বারান্দায়, আমি বারান্দায় একটা গাছগুলোর সামনে আমি আছি এখন, এখানে একটু দাঁড়াই, বেশ হাওয়া দিচ্ছে। তা আমি বলছিলাম যে আমার ইন্ট্রো ভিডিও, যেটা নিজস্ব ইন্ট্রোডাকশনটা আমি করেছিলাম সেদিনকে, আগে একদিন দুদিন আগে, তা সেইটা নিয়েই বলবো। এই এখন 11টা বাজে, একটু দেরি হয়েছে ব্রেকফাস্ট করতে। তা আমি আমার হায়ার সেকেন্ডারি পর্যন্ত বলেছিলাম, এখন আমি এইখানে বসেছি। আজকে যে খুব গরম আছে তা না, খুব হাওয়া আছে বাইরে। আজকে 27 জুন, আমি 25 তারিখে বোধহয় একটা ভিডিও করেছিলাম তোমাদের জন্য। বন্ধুরা তোমরা কেমন আছো? গরমে তো কোষ্ঠাগত প্রাণ, বাড়ির বাইরে বেরিয়ে এসো, একমাত্র হিল স্টেশন ছাড়া এখন আর কোনো উপায় নেই। তা যাই হোক, আমি আর বেশি কথায় যাচ্ছি না, এবার আমি বলছি আমার লাইফের কথাটা। এইচএস তো পাশ করে গেলাম ভালোভাবেই, তারপরে আমি ফিলোসফি অনার্স নিয়ে ভর্তি হলাম লেডি ব্রেগন কলেজে। আমি হোস্টেলে ছিলাম অনেকটা দূর, বিরাটি থেকে পার্ক সার্কাস। বাবা তো তখন মারাই গেছেন, মা দাদা বাড়িতে, দিদির মেজদির বিয়ে হয়ে গেছে রিসেন্টলি, বাবা মারা যায় 6 মাস পরে মেজদি বিয়ে। এবং একটা অদ্ভুত ব্যাপার যে রেজাল্টটা আমার যে যখন আউট হয় তখন আমি মেজদির সাথে শ্বশুরবাড়িতে, মানে বিয়ের পরের দিন ও শ্বশুরবাড়ি ওর সাথে চলে গেছি। ওইখানে আমার নতুন যে জামাইবাবু তন্ময়দা, ও আমার রেজাল্টটা ওকে আমাকে নিয়ে গিয়ে তারপর সেই রেজাল্টটা জানলো। আমি বিশ্বাস করছি না যে আমার এত নম্বর হয়েছে। বলছে যে তুমি কি জানবে ফেল করেছো না পাস করেছো? আমি বললাম না, ফেল আমি তখনও তো দেখো ভয় লাগে, কেননা রেজাল্ট তো অনেক সময় আগেরবারে রেজাল্টটা খারাপ হয়েছে সায়েন্স নিয়ে, এবারে কীরকম কী হবে না হবে, দেখো আশা তো করেছি ভালো। যাক ঠিক আছে, তারপর গেলাম ওর সাথে, গিয়েও একদম আমায় গেজেট দেখিয়ে, তখনকার দিনে গেজেট বেরোতো, এখন এরকম যেমন এসএমএস, এখন কত সুবিধা হয়ে গেছে জানা যায়, তখন গেজেট বেরোতো, গেজেটে দেখিয়ে টেখিয়ে দিল। তারপরে আমি পরের দিন আমাদের বৌভাত, তারপর চলে এলাম। তারপর যাই হোক, ওরাও ওদের ওর বোন মানে তন্ময়দার বোন শুভা পড়তো লেডি ব্রেগন কলেজে, মাকে বললো এত ভালো রেজাল্ট করেছে আপনি ভালো কলেজে দিন ওকে। এবার আমারও একটু ইচ্ছা ভালো কলেজে পড়বো। অনেক রকমের অভূত মানে সাংঘাতিক রকমের ফেস করছিলাম বলতে, মানে ওখানে যে পুরো এনভায়রনমেন্টটাই আলাদা, মানে আমি তো একটা বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড থেকে গেছি, ওখানে পুরো ইংলিশে লেকচারিং, সব কিছু ইংলিশে। হ্যাঁ, যতই আমি ইংলিশ রিটিন ইংলিশটায় মোটামুটি শিখেছি তখন, কিন্তু মানে এটা তো মানে লেকচারিংগুলো টোটালটা ইংলিশে করছে, আমার বেশ অসুবিধাই হচ্ছিলো। কিন্তু আমি 1.5 মাস মতো হোস্টেলে ছিলাম, খুব চেহারা খারাপ হয়ে যাচ্ছিলো, খাবার দাবার খুব খারাপ ছিল লেডি ব্রেগন কলেজে। তখন মা আবার দাদা আবার একদিন গিয়ে সুপারকে বলে আমাকে নিয়ে চলে এলো, আমি বাড়ি থেকেই যাতায়াত শুরু করলাম। খুব অনেকটা টাইম চলে যেত, পড়ার টাইম পেতাম না, টিচার তখনও কিছুই ছিল না আমার, কোনোদিনই আমার টিচার ছিল না কোনো, তা নিজে নিজেই সমস্ত নোটস তৈরি করতাম রাত জেগে জেগে। পড়াটা একটা আমার কাছে এক্সপেরিমেন্ট ছিল, মানে পড়াটা আমার কাছে একটা অ্যাডভেঞ্চার ছিল। তার আগে আমি ম্যাক্সিমাম ভবন থেকে তো খুব আশা মনের মধ্যে যে ম্যাক্সিমাম ভবন থেকে যদি আমি কিছু স্কলারশিপ টাশিপ পাই আমি চলে যাব জার্মানিতে, কান্ট জার্মান দার্শনিক কান্টের স্পেস অ্যান্ড টাইমে আমি পুরো ইনভলভ হয়ে গেছি। এবার পড়াশোনা করছি, করতে করতে আমার অনেক অসুবিধা হচ্ছে, যাবো এই করতে করতে আমি ওখান থেকে মোটামুটি হাই সেকেন্ড ক্লাসে আমি ফার্স্ট ক্লাস পেলাম না, কারণ আমার বড়দি তখন বাচ্চা হলো, বড়দি মানে আমার তার নাম জয়া, সিলভি হলো, সে এখন স্কুলের চাকরি করছে, তার বিয়ে হয়ে ছেলে হয়ে গেছে। তা ওকে খুব ভালোবাসতাম সিলভিকে, সিলভি আমার কাছেই মানুষ হয়েছে ছোটোবেলায়। তা ও পড়াটা আমার খুব ডিস্টার্ব হচ্ছিলো, মানে ওরা ছিল আর কি বাচ্চাটাকে নিয়ে, ও দিদি অনেকদিন আমাদের বাড়িতে, বাপের বাড়িতে, মাকে বলছিলাম যে আমার রেজাল্টটা জানি না কী হবে, মানে খুব ডিস্টার্ব হচ্ছে। তা যাই হোক, রেজাল্ট বেরিয়ে গেল, পার্ট ওয়ানের রেজাল্ট মোটামুটি ভালোই হলো, 58% পেলাম,
কিন্তু একটা দুর্ভাগ্যবশত আমার বাবা তো সরকারি চাকরি করতেন, বাবার যে চাকরিটা, মানে বাবা মারা গেছেন প্রিম্যাচিউরিটি, সেই চাকরিটা আমাকে, মানে আমার দাদার হওয়ার কথা ছিল। তো দাদার কোনো কারণে একটা কী প্রবলেম হলো, দাদার চাকরিটাও দিল না। তারপর মা তখন খুব, মানে আমরা খুব হেল্পলেস, তখন মায়ের একটা টেলারিং শপ, সেটা কোনো রকম চল, মানে সেটা খুব ভালো চলতো। মা পেনশনটাও অনেক দিন পরে, আমাদের সমস্ত বাবার যে সমস্ত টাকা পয়সা খুবই মিনিমাম ছিল, মানে খুব একটা বাবা জমানো লোক ছিলেন না, খুব খরুচেই লোক, খুব দিলখোলা মানুষ ছিলেন, খাওয়া দাওয়া এনজয়মেন্ট এটা নিয়ে আমাদের কাটতো। আর ভবিষ্যতের খুব পরিকল্পনা বাবা মা ছিল না, বাবা মা দুজনেই খুব খরুচে ছিলেন। তা আমাদের এডুকেশন টেডুকেশন সবই দিচ্ছিলেন, বিয়ে থাও দিয়েছেন দুই মেয়ে। তারপরে আমি তো একটু ছোটো ছিলাম ওদের থেকে, আমার মেয়ের দিক থেকে আমি আরও 4 বছরের ছোটো। তা যাই হোক, এরকম করে আমার তখন পড়ছি, আমি পার্ট টু ক্লাস ডিসলভ হয়ে গেছে, মানে আমি ফাইনাল এক্সাম দেবো পার্ট টু। তখন এর মধ্যে আমার হঠাৎ করে অফিস থেকে একটা সার্কুলার এলো যে আবার, মানে আমরা ভেবেছি আমাদের প্যাশন কম্পিটিশন কারণে চাকরিটা আর হবে না আর কি। দাদাও ধরে নিয়েছে, দাদা তখন ওটিজ এলিভেটারে বোধ হয় চাকরি করছে, মামা একটা চাকরি ওকে করে দিল, ওখানে ভালোই কাজকর্ম করছে। আর মা তো ট্রেলিং সব চলছে, মোটামুটি আমাদের সংসারটা চলে যাচ্ছে, কিন্তু খুব যে ভালো চলছে তা না, মোটামুটি চলে যাচ্ছে আর কি। এর মধ্যে অনেক রকমের মানসিক সমস্যা আসছে, নানান ধরনের মানসিক সমস্যা। তা এর মধ্যে মা বললো যে তুই অ্যাপ্লাইটা কর, তাহলে বোধহয় তোরটা হবে, রঞ্জনীটা হবে না। দাদা থেকে নো অবজেকশন নিয়ে আমি খুব অনিচ্ছা, মানে পরিবারের দিকে চেয়েই, আমার তখন একদমই চাকরিতে ঢোকা ঠিক ইচ্ছা না, আমি একটু পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছা, যে আমি একটু পোস্ট গ্রাজুয়েশন করব। কিন্তু সেটা আমার হলো না, আর হলো না বলতে কী বলুন তো, মানে আমার ইয়ে হলো, ওই হলো না, আমি চাকরিতে ঢুকে গেলাম, ইন্টারভিউ দিলাম, চাকরিতে ঢুকে গেলাম। তখনকার সময় 1300 টাকা আমার মাইনে, আর তখনও আমাদের পরিস্থিতি খুব খারাপ। দাদাও আবার বিয়ে করেছে তার আগেই, দাদা 87 আমি চাকরিতে ঢুকলাম, দাদাও 87 বিয়ে করলো 2 মাস পরে। আমাদের পাড়ারই মেয়ে, পায়ের খুব ভালো মেয়ে, ওকে বিয়ে করলো। তারপর মা তখন খুব অসুস্থ, তারপর সংসার টংসারগুলো মা পায়েলই অনেক দেখভাল করতো, আমাকেও খুব ভালোবাসতো, আমাকে খাবার দাবার করে দেওয়া, টিফিন করে দেওয়া, দাদা টিফিন করে দেওয়া, ও খুবই দায়িত্ব, খুবই ডিউটিফুল ছিল। তারপরে আমি, কিন্তু আমার মনের মধ্যে না একটা খুব কষ্ট ছিল, মানে আমি কিছু বলতে পারতাম না, বাড়িতে কিছু বলিনি কখনো, কিন্তু আমার একটা কষ্ট ছিল মনের মধ্যে। তারপরে আমি চাকরিতে ঢুকে গেলাম, চাকরি করছি। এর মধ্যে আমার একটা